রোববার দুপুর 12:30 হঠাৎ করেই দেশের সংবাদভিত্তিক শীর্ষ টিভি চ্যানেল সময় টিভি চ্যানেলের অফিসিয়াল মূল চ্যানেলটি হ্যাক হওয়ার খবর আসে। তবে মাত্র 10 মিনিটের মধ্যে সময় টিভি চ্যানেলের আইটি বিশেষজ্ঞদের সহায়তায় চ্যানেলটি হ্যাকারদের কাছ থেকে ফিরিয়ে আনা হয়। সময় টিভি চ্যানেলের নিয়ন্ত্রণ নিয়ে হ্যাকাররা প্রথমে সময় টিভি চ্যানেলটির নাম পরিবর্তন করে ইথেরিয়াম 2.0 করে দেয়, সেই সাথে হোম পেজের সকল কন্টেন্ট সরিয়ে ফেলে। ধীরে ধীরে কন্টেন্টের সংখ্যাও কমতে থাকে। ভিডিও কন্টেন্টের পেজগুলোতে সময় টিভি চ্যানেলের লোগো বদলে হ্যাকাররা ইথেরিয়াম 2.0 এর লোগো বসিয়ে দেয়। সময় ইউটিউব চ্যানেলটি হ্যাক করার পর হ্যাকাররা সময় ওয়েবসাইটটিও সময়নিউজ.টিভি হ্যাক করার চেষ্টা করে। তারপর হ্যাকাররা একটি ভিডিও পোস্ট করে যাতে সময় কর্তৃপক্ষের কাছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ দাবি করে। প্রতি ক্রিপ্টোকারেন্সির জন্য 3,350 মার্কিন ডলার দাবি করে। পরবর্তীতে সময় আইটি বিশেষজ্ঞরা জানায় এটি কানাডিয়ান ও রাশিয়ানদের একটি হ্যাকার গ্রুপ যাদের নাম ইথেরিয়াম। তারা মূলত ক্রিপ্টোকারেন্সিকে প্রমোট করার জন্যই এটি করে। ক্রিপ্টো জগতে ইথেরিয়ামের অবস্থান বিটকয়েনের পরেই।